You are watching Maxx Media London. যুক্তরাজ্যে টালমাটাল বাজার পরিস্থিতি সামাল দিতে তিন সপ্তাহ আগে সরকারের ঘোষিত মিনি বাজেটে কর ছাড়ের প্রায় সব পরিকল্পনা থেকেই সরে এসেছেন নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট। সোমবার তিনি বলেছেন, আমরা মিনি বাজেটের প্রায় সব কর পদক্ষেপই পাল্টে দেব। হান্টের এই ঘোষণা প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কর ছাড় পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। এতে আরও বেশি ঝুঁকিতে পড়ল ট্রাসের রাজনৈতিক অবস্থান। তবে জেরেমি হান্টের এই ঘোষণায় সোমবার অর্থবাজারে কিছুটা স্বস্তি নেমে এসেছে। আগামী 31 অক্টোবরে তিনি তার পূর্ণ মধ্যমেয়াদী বাজেট পেশ করবেন। সেই বাজেট করা হবে অর্থবাজারকে স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে। লিজ ট্রাস এবং সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং মিলে যে অর্থনৈতিক পরিকল্পনা দাঁড় করিয়েছিলেন তাতে যুক্তরাজ্যে বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের ব্যাপক অবমূল্যায়ন ঘটেছিল। সতর্ক বার্তা এসেছিল বৈশ্বিক সংস্থাগুলো থেকে। টালমাটাল বাজার পরিস্থিতিতে তীব্র সমালোচনার চাপে পড়েন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার মাত্র 5 সপ্তাহের মধ্যেই তার কর্তৃত্ব এখন ভেঙে পড়ার মুখে। রাজনৈতিক বিশৃঙ্খলা এবং বাজার পরিস্থিতি সামলে ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টায় এরই মধ্যে তিনি অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করার পাশাপাশি সরকারের কর ছাড় পরিকল্পনা থেকে 2 বার সরে এসেছেন। কিন্তু এটুকু পদক্ষেপই তার প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে যথেষ্ট হচ্ছে না। নিজ দলের মধ্যেই এরই মধ্যে ট্রাসের পদত্যাগের দাবি উঠেছে। নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট সোমবার সরকারের কর পরিকল্পনা পাল্টানোর ঘোষণা দেওয়ার পর ট্রাস বলেছেন, ব্রিটিশ জনগণ স্থিতিশীলতা চায়, তাই অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মুখে আমরা গুরুতর চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছি এবং দেশের জনগণের জন্য সহায়ক ও সেবামূলক নতুন এক প্রবৃদ্ধির পরিকল্পনা গ্রহণের ব্যবস্থা নিয়েছি। সোমবার পার্লামেন্টে জেরেমি হান্ট মিনি বাজেটের মূল যেসব পরিকল্পনা বাদ দিয়েছেন তার একটি তালিকা উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে কর্পোরেশন ট্যাক্স, যা 15% থেকে 25% বাড়ানোর পদক্ষেপ বাতিলের যে পরিকল্পনা ট্রাস নিয়েছিলেন তা বাদ দেওয়া হয়েছে। উচ্চ আয়ের মানুষদের জন্য সর্বোচ্চ 45% কর হার বিলোপের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এছাড়া আয়করের মূল হার 20% থেকে 1% কমিয়ে 19% করার পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে। এই হার এখন অনির্দিষ্টকালের জন্য 20% থাকবে। ভ্যাটমুক্ত শপিং এবং শুল্কমুক্ত অ্যালকোহল পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং স্ট্যাম্প ডিউটি সহ মিনি বাজেটের 3টি পরিকল্পনা কেবল বহাল রাখা হয়েছে। This is Maxx Media London.